সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, গত দুটি বছর তার জীবনে বহু ঘটনা ঘটে গেছে, এ কারণে ছেদ পড়েছে কাজে। ছেলে আবরাম খান জয়ের জন্ম, সাকিব খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর দীর্ঘদিন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে রাখেন অপু বিশ্বাস। সম্প্রতি ফের অভিনয়ে ফিরেছেন, কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে এবং হাতে গোনা দু একটি ছবিতে। পুরনো বছরের গ্লানি দূরে ঠেলে নতুন বছরটা পরম তৃপ্তি নিয়ে কাজ শুরু করেছেন অপু বিশ্বাস। তবে খুব একটা ব্যস্ততা নেই, কারণ কাজ করছেন গুনে গুনে। এই বিষয়ে ঢালিউড নায়িকা গণমাধ্যমকে বলেন, আমি চলচ্চিত্রে নিয়মিত হতে চাই, কিন্তু এখন তো ছবি নির্মাণ কমে গেছে, তাছাড়া মানসম্মত ছবিও তেমন একটা নির্মাণ করা হচ্ছে না। ভালো গল্প না পেলে কাজ করে অর্জিত সুনাম ক্ষুণ্ণ করতে চায় না। অভিনয় ছাড়া কিভাবে সময় কাটে অপু বিশ্বাসের? অপুর পৃথিবীটা কাকে ঘিরে? এমন প্রশ্নে ঢালিউডের এই সুদর্শিনীর জবাব হলো, এই মুহূর্তে দুটি জিনিস তার জীবনের সবচেয়ে বেশি প্রিয়। প্রথমত, আদরের ধন ছেলে আবরাম খান জয়, যাকে নিয়ে সারাটা দিন তার মহা আনন্দে কেটে যায়। আর দ্বিতীয়টি হচ্ছে কাজ। এই দুটি জিনিস ঘিরেই অপুর সুখের পৃথিবী। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।